এই যে তারার গোপুর এলাকার এটা ওই মানে 34 নম্বর বোতবিষের এটা বোতবিষ বোতবিষে তো কে বা তারা আগুন টাগুন দিয়া লাগাইছে এটা দেখছে না, তো থানাতে ইনফরমেশন দিছে, দেওয়ার পর আইলাম আইসে তো আমরা পুরো এটা দেখলাম, মানে ছবি টুবি উড়াইলাম, মানে আমরা দেখতেছি এটা মানে ইনকোয়ারি করতেছে আর কি, ইয়া ছবি সব কে বা কারা করতে পারে, মানে যা ইনকোয়ারি চলবো আর কি তদন্ত ক্রমে। হ্যাঁ তদন্ত ক্রমে, ঠিক আছে। গতকাল রাত্রে আমাদের নির্ভয়পুর গাঁও সভার 23-34 নম্বর ভোটে আমাদের যে বিজেপি ভারতীয় জনতাবাদের ভোটবিষ, সেই ভোটবিষটা সিপিএমের দুষ্কৃতি করতে সেটা ধ্বংস করা হয়েছে, অগ্নি দিয়ে ভস্মভূত করে দেওয়া হয়েছে। আমরা আমাদের এই 5 বছরের সরকারে আমরা নির্ভয়পুরের সর্বাঙ্গীন উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানুষের পাশে গিয়েছি, আমাদের গ্রামের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করার কাউকে করতেও দিইনি, আমরা কোনো অশান্তি করিনি। তো কালকে আমাদের ত্রিপুরার যে সাধারণ নির্বাচন বিধানসভা নির্বাচন 23-এ, সেই নির্বাচনে সিপিএম আর কংগ্রেস তারা জোট হয়ে যে নির্বাচন লড়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে। তারা বুঝতে পারছে যে নির্ভয়পুর গাঁও সভার মধ্যে বা নির্ভয়পুর 34 নম্বর ভোটের মধ্যে সেখানে সিপিএম এবং কংগ্রেসের কোনো ভোট নেই, সেই আতঙ্ক হয়ে সেই আতঙ্কের বশীভূতে তারা আমাদের অশান্তি সৃষ্টি করার জন্য, মানে নির্ভয়পুর গ্রামের যে শান্ত পরিবেশ, শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য কালকে রাতে তারা সিপিএমের যে মাফিয়ারা 25 বছর যারা মাফিয়া করে এই ত্রিপুরা রাজ্যকে অশান্তি করেছিল, তারা কাল গতকাল রাত্রে আমাদের এই ভূতবিষটা আগুন দিয়ে সর্বনাশ করে দিয়েছে। আমাদের এখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছবি টবি মিলে আমাদের সবাই ফ্ল্যাগ পোস্টান ছিল সবটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখন পুলিশকে ইনফর্ম করেছি, আমরা পুলিশ অধিকার কাছে আমরা সেটাও অনুরোধ করেছি যে অবিলম্বে সিপিএমের যে ক্যাডার বাহিনীর যে 2-3 জন দুষ্কৃতি আছে আমাদের দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাইলে নির্ভয়পুরে যে শান্ত পরিবেশকে তারা অশান্ত করেছে সেটা কিন্তু পরিণতি খারাপ হতে পারে।